আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সাউথ ইন্ডিয়ার খুবই জনপ্রিয় একটা রেসিপি, মাসালা দোসা। আমি সহজভাবে এই মাসালা দোসার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি যারা মাসালা দোসা বানানোটা ঝামেলা মনে করেন বা বানানোটা কঠিন মনে করেন তাদের কাছে অনেক সহজ লাগবে। আমি সহজভাবেই আপনাদের সাথে শেয়ার করেছি। আর মাসালা দোসার জন্য যে ব্যাটারটা আমি বানিয়েছি, ওই ব্যাটারটা আপনারা একটু বেশি করে বানিয়ে ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। সেটা 4-5 দিন ভালো থাকবে, তারপর যখন ইচ্ছে হবে তখনই বানিয়ে খেয়ে নিতে পারবেন। মাসালা দোসাটা বানানো কোনো কঠিন ব্যাপার না, তবে সময়ের ব্যাপার। একটু ধৈর্য নিয়ে এই মাসালা দোসা বানাতে হয়। যে কোনো ভালো জিনিস পেতে হলে একটু কষ্ট তো করতেই হবে, আর এই খাবারটা এতই মজার, আসল মজাটা পেতে হলে সময়টা অবশ্যই মেনে নিতে হবে। চলুন দেখে নেওয়া যাক আমি এই দোসা বানানোর জন্য যে ব্যাটারটা লাগে ওটা আমি কিভাবে বানিয়েছিলাম। আমি 2 কাপ চাল নিয়ে নিয়েছি। এটা হলো নর্মাল, আমরা যে ভাত খেয়ে থাকি সেই ভাতের চাল 2 কাপ নিয়েছি। তার সাথে আমি দিয়ে দিলাম 1/2 কাপ মাশের ডাল, দিয়েছি 1/2 কাপ চানা ডাল, তার সাথে দিলাম 1/2 চা চামচ মেথি। মেথিটা অবশ্যই অবশ্যই দিতে হবে, মেথি ছাড়া দোসার আসল ফ্লেভার বা টেস্ট আসবে না। এই কথাটা খেয়াল রেখে দোসাটা বানিয়ে নিতে হবে। সব উপকরণ একসাথে আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিলাম। এখন আমি পানি দিয়ে এই ডালগুলো ভিজিয়ে রেখে দেব প্রায় 4 ঘন্টা। 4 ঘন্টা পর আমি ব্লেন্ড করে নেব। চার ঘন্টা পর আমি ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ডারের জারে কিছু লেগেছিল, তাই আমি পানি দিয়ে ওটা ধুয়ে আবারও এই পেস্টের মধ্যে দিয়ে দিলাম। ব্যাটারটা আমি ঢেকে 10 থেকে 12 ঘন্টার জন্য ফরমেন্ট হতে রেখে দেব। 12 ঘন্টা পর আমি দোসাটা বানিয়ে নেব, তাই আমি এখন ঢেকে রেখে দিলাম। এই কাজটা রাতে করলে ভালো হয়। আপনারা যদি সকালবেলা দোসা খেতে চান তাহলে রাতে এগুলো সব মিক্স করে রেখে দেবেন, আর যদি বিকেলবেলা খেতে চান তাহলে সকালে মিক্স করে রেখে দেবেন। ফরমেন্ট হওয়ার জন্য ব্যাটারটা ফ্রিজে রাখার দরকার নেই, এটা বাইরেই রেখে দিতে হবে ঢেকে। তারপর আমি দোসার ভিতরের যে স্টাফিংটা দেওয়ার জন্য আলু সিদ্ধ করে নিলাম। এই আলুটা দিয়ে আমি দোসার ভিতরের স্টাফিংটা দেব। এখন আমি আলুটা রেডি করে নিচ্ছি। চুলায় একটা ফ্রাইং প্যানে আমি নারকেলের তেল দিয়েছি। আপনাদের কাছে নারকেলের তেল না থাকলে নর্মাল তেল দিয়েও এই রান্নাটা করে নিতে পারবেন। দিয়ে দিয়েছি কারি পাতা, আমার কাছে ফ্রেশটা ছিল না, আমি শুকনা কারি পাতা দিয়েছি। সাথে দিয়েছি 1/2 চা চামচ আস্ত জিরা, 1/2 চা চামচ মেথি, 1/2 চা চামচ আস্ত সরিষা, তারপর দিয়ে দিলাম আমি শুকনা মরিচ কুচি করে। এই জায়গায় আপনারা শুকনা মরিচের পরিবর্তে কাঁচা মরিচ দিতে পারেন, আবার আদা কুচিও দিতে পারেন, পেঁয়াজ দিতে পারেন। আমি সব সময় পেঁয়াজ বা আদা কুচি দিয়ে করি না, এক এক সময় এক এক রকম করে থাকি। তো আজকে আমি পেঁয়াজ কুচি বা আদা কুচি দেইনি, আপনারা চাইলে দিতে পারেন। তারপর আমি আলুগুলো দিয়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তার সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়া।
এখন আমি এই আলুটাকে আরো বেশি মজা করার জন্য আমার কাছে কিছু ফ্রোজেন ভুট্টা ছিল ওটাই দিয়ে দিচ্ছি। এটা দেয়াতে অনেক বেশি টেস্টটা বেড়ে যাবে এই আলুর। তো আপনারা যদি দিতে না চান বাদ দিতে পারেন, আলুটা এমনিতেই অনেক বেশি মজার হয়। দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি, আমার কাছে মনে হলো লবণটা একটু কম হয়েছে তাই আমি আবারও সামান্য লবণ দিয়ে দিলাম। লবণ আর ঝাল আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অবশ্যই দিয়ে দেবেন। দোসার জন্য আমার আলুটা রেডি হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে এক পাশে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এইদিকে আমার দোসার ব্যাটারটা 12 ঘন্টা পর এই অবস্থায় এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি কিছু ব্যাটার উঠিয়ে রেখে দিচ্ছি, এগুলো আমি ফ্রিজে রেখে দেব, 4-5 দিন খুব ভালো থাকবে। আর বাকিটুকু দিয়ে আমি দোসা বানিয়ে নেব। এই ব্যাটারটা অনেক ঘন, এইভাবে দোসা বানানো যাবে না, এটাকে আরও পাতলা করে নিতে হবে। তাই আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে পাতলা করে নিচ্ছি। দোসার ব্যাটারটা এমন হবে, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না, আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন। দিয়ে দিলাম লবণ, লবণ দেওয়ার পর আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দোসা বানানোর জন্য ব্যাটারটা রেডি। চুলায় একটা ননস্টিক তাওয়া বসিয়ে দিলাম, তাওয়াটা যখন গরম হয়ে গিয়েছিল তখন আমি এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিয়েছি। আমি পানি ঢেলে দিয়েছি, তারপর টিস্যু দিয়ে পানিটা মুছে নিচ্ছি। আপনারা এইভাবে পানি না দিয়ে হাতের ছিটা দিয়ে পানি দিতে পারেন, অথবা ব্রাশ দিয়েও পানি দিয়ে দিতে পারেন। আমাদের একটাই উদ্দেশ্য, তাওয়াটা যেন খুব বেশি গরম না হয়। গরম হলে দোসার যে সুন্দর একটা শেপ ওটা দেয়া যাবে না, তাই তাওয়াটাকে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দোসার ব্যাটারটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এই শেপটা দিয়ে দিলাম। আপনারা তাওয়া বা ফ্রাইং প্যান যেটাতেই দোসা বানান না কেন, চেষ্টা করবেন ননস্টিক নেওয়ার জন্য। আর আমার এই তাওয়াটা অনেক পুরনো, এটার মধ্যে দোসা বা পরোটা অনেক সুন্দরভাবে ভাজা যায়, তাই আমি অন্য তাওয়া ইউজ করি না, এটার মধ্যেই বানিয়ে নিই। দোসার মধ্যে আমি কিছুটা তেল ছড়িয়ে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন দোসার মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি দিয়ে দেব আলু। দেখলেন তো কত সহজেই মজার রেস্টুরেন্টের চেয়েও মজার দোসা কিভাবে বানিয়ে নিলাম।
যদিও বা সময় অনেক বেশি লাগে, তবে দোসা বানানো তেমন ঝামেলা না, সময়টাই মেইন ব্যাপার এখানে দোসার ক্ষেত্রে। প্রথম দোসাটার মধ্যে আমি আলুর সাথে ঘি দেইনি, এখন আলুর উপরে ঘি দিয়ে দিলাম। আপনারা যে কোনো একভাবে বানিয়ে নিতে পারেন, ঘিটা দেয়াতে ফ্লেভারটা ভালো আসে, টেস্ট কিন্তু একই থাকে। দোসা বানানোর পর আমি কিছুটা ঘি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি, কারণ আমার এই ঘিটা ফ্রিজে ছিল তাই শক্ত হয়ে গিয়েছে। আপনারা ঘি বা বাটার ব্রাশ করে দিয়ে দিতে পারেন, দেখতে ভালো লাগবে। আমার দোসাগুলো বানানো হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ক্রাঞ্চি হয়েছে, এটা খেতে খুবই মজার হয়েছিল। দেখলেন তো দোসা বানানো কতটা সহজ। আপনারাও বাসায় এইভাবে দোসা বানিয়ে সবার মন জয় করে নিতে পারবেন। এই দোসার সাথে খাবারের জন্য আমি নারিকেলের চাটনি বানিয়েছিলাম, সেই রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম না, নেক্সটে কোনো ভিডিওতে শেয়ার করব। এখন থেকে রেস্টুরেন্টে যেয়ে আর দোসা খাবার কোনোই দরকার নেই, বাসায় যদি এইভাবে মজা করে দোসা বানানো যায় তাহলে রেস্টুরেন্টে যেয়ে খাবারের কি দরকার। আশা করছি আমার ভিডিও দেখে আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করবেন। যারা দোসা খেতে পছন্দ করেন আমার এই ভিডিওটা দেখে, আশা করছি সবার দোসা বানানোটা সহজ মনে হবে। আমি সহজভাবেই আপনাদের সাথে শেয়ার করে দিলাম। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা পেলে আমি আরও দূর এগিয়ে যেতে পারবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।